নাইকর দুর্নীতি মামলার শুনানিতে হাজির করতে বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটার দিকে খালদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারের আদালতে নিয়ে যাওয়া হয় অস্থায়ী আদালতে নাইকোর দুর্নীতি মামলায় খালদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করেন বিচারক পরে তাকে পুরনো কেন্দ্র কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়ার আইনজীবী বলেন বিএনপি চেয়ারপারসনকে জোর করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে দুদকের আইনজীবী জানান ইচ্ছাকৃত মামলার অভিযোগ গঠনের শুনানি ডিলে করা হচ্ছে এই মামলার চার শুনানি আজকে ধার্য তারিখ ছিল ব্যারিস্টার মজুদ আহমেদ তার পশ্চনের কিছু অংশ তিনি শুনানি করেছেন বেগম খালেদা জিয়া এবং মজুদ আহমেদের বক্তব্য আগামী বুধবারে শুনবেন এবং সেই তারিখে তিনি আমরা আশা করছি সিদ্ধান্ত দেবেন যে কি তিনি করতে যাচ্ছেন চার্জ গঠিত হবে অথবা গঠিত হবে না আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আজকে এই কারাগারে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তাকে এখন আবার এই কারাগারেই রেখে দেওয়া হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি তবে শারীরিকভাবে সুস্থ বোধ করায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক মেডিকেল বোর্ডের মাধ্যমে ওনার শারীরিক সমস্যা যেগুলো নিয়ে এখানে হাসপাতালে এসেছিলেন ওই কষ্টগুলো আমরা চেষ্টা করেছি মানে চিকিৎসা করার জন্য ওনার শারীরিক অবস্থা চিকিৎসা শেষ না হতেই পুনরায় কারাগারে পাঠানোর ঘটনা রাজনৈতিক ও অমানবিক বলে অভিযোগ করেছে ড্যাব কোন চিকিৎসকদের পরামর্শ না করেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং কারা কর্তৃপক্ষ আজকে ওনাকে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গেছেন এছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন হসপিটাল এবং সেখানে যে নেওয়া হয়েছে সেটা একটি আদালতের নির্দেশে আদালতকে অন্তত জানানো উচিত ছিল আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা